এখন আজকে এই প্রোগ্রামের যৌথ অর্গানাইজার আলিয়া সংস্কৃতি সংসদ আলিয়া সংস্কৃতি সংসদের পক্ষ থেকে একরামুল সাহেব শেখ একরামুল হোসেন উনি কিছু বক্তব্য রাখবেন। আমি একরামুল সাহেবকে আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের অন্যতম সহযোগী সংগঠন আলিয়া সংস্কৃতি সংসদ, সেই সংসদের পক্ষে আমি আপনাদের সামনে কিছু কথা বলছি। আপনাদের প্রতি একটি শুভেচ্ছা ও সালাম জানাই। আপনারা সবাই জানেন যে আলিয়া এবং তারপরেই আবার সংস্কৃতি সংসদের ব্যাপারটা খুবই ক্লিয়ার সংগঠন সংস্থা প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু আলিয়া এবং সংস্কৃতি এই দুটো বিষয় প্রথমে একটু পরিষ্কার করে নেওয়া দরকার। যদিও আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপকের দ্বারা আলিয়া সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠা হয়েছে, তবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই প্রতিষ্ঠানের বা এই সংসদের সেরকম কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ একটি আলাদা সংগঠন। অনেকেই ভাবেন যে আলিয়া যেহেতু আগের দিকে আছে তার ফলে এটি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন। দ্বিতীয় যে বিষয় আছে সংস্কৃতি, এই সংস্কৃতি এত বড় সাবজেক্ট এবং এই বিষয়ে একাডেমিক লেভেলে এবং অন্যান্য লেভেলে যে ধরনের বিতর্ক আছে সেজন্য সংস্কৃতির সর্বমান্য সংজ্ঞা অন্তত আমার দৃষ্টিতে সেভাবে আমি পাইনি। এটা খুব এলোমেলো জায়গা, বিশাল জায়গা, যে যেদিকে পারে সেই দিকেই টেনে নিয়ে চলে যায় সংস্কৃতিকে। কিন্তু আলিয়া সংস্কৃতি সংসদের যেটুকু উদ্দেশ্য এবং যেটুকু কাজকর্ম সেখানে সাধারণত দেখা গেছে যে আমাদের এই কলকাতা কেন্দ্রিক যে সমাজ, কলকাতা কেন্দ্রিক যে বৌদ্ধিক সমাজ, কলকাতা কেন্দ্রিক বইপত্রের পত্রপত্রিকার যে সমাজ, সেখানে সাধারণত বাঙালি মুসলমান নানা কারণে উপেক্ষিত থাকে। সেই জায়গাটাকে, সেই পরিসরকে কিছুটা হলেও ভর্তি করার জন্য নানা বিষয়ে ছোট ছোট ক্ষেত্রে কিছু পরিকল্পনা নিয়েছে এখনো পর্যন্ত আলিয়া সংস্কৃতি সংসদ। আলিয়া সংস্কৃতি সংসদের সঙ্গে বহু মানুষই জড়িয়ে আছেন, এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যেও অনেকেই আছেন আলিয়া সংস্কৃতি সংসদের সঙ্গে। ইতিমধ্যে আলিয়া সংস্কৃতি সংসদ যেটুকু কাজ করতে পেরেছে তার মধ্যে তারা কিছু বইপত্র প্রকাশ করেছে, নিয়মিতভাবে অনলাইনে তাদের আলোচনা হয় যেটি খুবই জনপ্রিয়, এবং সেই অনলাইন আলোচনা সভায় কেবলমাত্র পশ্চিমবাংলা নয়, বাংলাদেশ, সৌদি আরব, ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে একাডেমিকগণ সেই আলোচনা সভায় অংশ নেন এবং তার সেই আলোচনা সভাগুলো খুবই খুবই গ্রহণযোগ্য হয়ে উঠছে। দ্বিতীয় যে কাজটি আমরা করতে পেরেছি সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পরবর্তীকালে যে দুজন মানুষকে আমরা সাংস্কৃতিক জগতের স্টার বলি, তারকা বলি, তাদের মধ্যে অন্যতম ছিলেন চতুরঙ্গ পত্রিকার প্রায় দু দশকের বেশি সম্পাদনা যিনি করেছিলেন সেই মরহুম আব্দুর রাউত সাহেব। সেই আব্দুর রাউত সাহেবকে নিয়ে আলিয়া সংস্কৃতি সংসদের তরফে একটি স্মরণ সভা হয় তার প্রয়াণের পরপরে। তারপরে সেই স্মরণ সভাতে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে নিয়ে একটি স্মরণ লেখক একটি পুস্তিকা প্রকাশ হবে। তো সেই গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবং তাতে অনেকেই লিখেছেন, খুব কম সময়ের মধ্যে সেই গ্রন্থটি প্রকাশ করার জন্য
বহু মানুষ এগিয়ে এসেছিলেন এবং সেটি সমাদৃত হয়েছে। আলিয়া সংস্কৃতি সংসদের নিয়মিতভাবে উজ্জীবন নামের একটি পত্রিকা বেরোচ্ছে, যে পত্রিকাটি আগে আলিয়া নাম ছিল, বর্তমানে উজ্জীবন নাম দিয়ে সেটি প্রকাশিত হচ্ছে। সেটিও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং অনেকেই তাতে বিভিন্ন ধরনের লিখছেন এবং পাঠকের একটি বিশেষ গোষ্ঠীও তৈরি হয়েছে। আলিয়া সংস্কৃতি সংসদ এরই পাশাপাশি কিছু বইপত্রও প্রকাশ করেছে, যেটি প্রথমে উল্লেখ করেছি। তার মধ্যে প্রখ্যাত সাংবাদিক মিলন দত্তের একটি বিখ্যাত বই আলিয়া সংস্কৃতি সংসদ প্রকাশ করেছে, সেটির নাম হচ্ছে মৌলভী মুজিবুর রহমান ও দা মুসলমান। সেই সিরিজে আরো একটি বই প্রকাশিত হয়েছে, সেটি হলো নেপথ্য নায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, এটি লিখেছেন বাংলাদেশি লেখক খন্দকার মাহমুদুল হাসান। আর প্রথমে যে বইটি প্রকাশিত হয়, প্রখ্যাত গবেষক আলিমুজ্জামান লিখেছিলেন সোহরাওয়ার্দী পরিবার, ঐতিহ্য ও উত্তরাধিকার। এছাড়া আরো যেগুলো বেরোবার জন্য প্রস্তুত হয়ে আছে, সেটি হচ্ছে ফয়জুন্নেসা চৌধুরানী ও বাংলার নবজাগরণ, শামসুল আলম লিখছেন, নুরুন্নেসা খাতুন রচনা সমগ্র, এটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যাপক রেজাউল করিমের সম্পাদনায় বেরোবে, আর ললিতা বিধান বাংলার মুসলমান সমাজ, এই ধরনের একটি প্রকল্প নেওয়া হয়েছে। আলিয়া সংস্কৃতি সংসদ আমি যতটুকু জানি তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, বায়বীয়ভাবে বিভিন্ন জায়গায় বসে তারা কাজকর্ম চালায়। তাদের বইগুলো সম্ভবত এই সংগঠনের যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন তারা সেখানে কিছুটা রাখেন, এখনো পর্যন্ত এর স্থায়ী ঠিকানা সেভাবে গড়ে ওঠেনি, ভবিষ্যতে গড়ে উঠবে কিনা এই সংগঠনের যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা আছেন তারা নিশ্চয়ই সে বিষয়ে ভাবনা চিন্তা করছেন এবং আপনারা সহযোগিতা করবেন। শেষে একটা কথা বলে যাই, বহুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি তিনি একটি আলোচনায় বলেছিলেন যে ইফতার করাটা হচ্ছে ধর্মীয় বিষয় ইফতার, কিন্তু বাঙালি মুসলমানরা যে মুড়ি এবং পেঁয়াজি দিয়ে ইফতার করে এইটা হচ্ছে সংস্কৃতি। সেজন্য সংস্কৃতির যে জগৎ সেই জগৎটাকে যদি আমরা স্ট্রং করতে চাই তাহলে আমাদের দুটো আমাদের সোসাইটিতে মুখ্যত দুটো গোষ্ঠী তৈরি হয়ে গেছে। একটা গোষ্ঠী হচ্ছে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত গোষ্ঠী, আর একটি গোষ্ঠী হচ্ছে সাধারণ যে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে সেখানে যারা পড়াশোনা করে তাদের গোষ্ঠী। এই উভয় গোষ্ঠীর মধ্যে মেলবন্ধন করানোর একটা মুখ্য উদ্দেশ্য আছে আলিয়া সংস্কৃতি সংসদে। এর জন্য দরকার যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত তাদেরকে উন্নাসিক না হয়ে নিজ সমাজের যে সমস্ত ঐতিহ্য আছে, নিজ সমাজের যে সমস্ত বিশ্বাস আছে সেগুলোকে কিছুটা এগিয়ে আনা, আর যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছেন তাদেরকেও আধুনিক শিক্ষা, যুগোপযোগী শিক্ষা, স্থানীয় সংস্কৃতি, এখানকার বাঙালি সংস্কৃতি এইসব সম্পর্কেও তাদেরকে কিছুটা এগিয়ে আসতে হবে। এই দুটো গোষ্ঠী যদি এগিয়ে আসতে পারে, একটা জায়গায় যদি মিলিত হতে পারে, তাহলে কিন্তু বাঙালি মুসলমানের একটা সংস্কৃতির যে উজ্জ্বল ভবিষ্যৎ আছে সেটুকু আমরা অবশ্যই বলতে পারি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই সবাই আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা সালাম ও পুনরায় শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের সার্বিক কুশলতা কামনা করে আমি আলিয়া সংস্কৃতি সংসদের তরফে আমার বক্তব্যের এখানেই ইতি ঘটাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ একরামুল হক শেখ সাহেবকে। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলিয়া সংস্কৃতি সংসদের কর্মকাণ্ডের কথা তুলে ধরলেন। সত্যি বাঙালি মুসলমানের যে সংস্কৃতি যেটা লোপ পেয়েছিল সেই সংস্কৃতি আবার নতুন করে
পরিচর্যা নতুন করে সেটার আবার একটা রূপ দেওয়ার চেষ্টা আলিয়া সংস্কৃতি সংসদ করছে। আমরা সকলেই আশা রাখি আলিয়া সংস্কৃতি সংসদের পাশে সবসময় থাকছে।